আয়কর বিভাগের অভিযান বর্তমানে সারা দেশে চর্চার বিষয়। বিরোধী দলগুলির অভিযোগ, কেন্দ্রীয় সরকার বিরোধী দলের নেতাদের হেনস্থা করার জন্য কাজে লাগাচ্ছে এই কেন্দ্রীয় সংস্থাকে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও উঠে এলো আয়কর বিভাগের হানার প্রসঙ্গ। রবিবার নিজ নির্বাচন কেন্দ্র বারাণসীতে এসেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সেই সময় তার মুখে শোনা গেল আয়কর বিভাগের হানার কথা, যা শুনে হেসে উঠল সকলে। মঞ্চে বসে থাকা সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। কোনায় বসা এক ব্যক্তিকে প্রধানমন্ত্রী জিজ্ঞেস করেন, আপনি কি করেন, কতদূর পড়াশোনা করেছেন? ওই ব্যক্তি জানান তিনি এমকম শেষ করেছেন, এখন তিনি সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এরপর প্রধানমন্ত্রী জিজ্ঞেস করেন, আপনি কি কি প্রকল্পের সুবিধা পেয়েছেন? লোকটি জানান তিনি একটি দোকান করতে চান, তার জন্য সাহায্যের আবেদনও করেছেন। অবিলম্বে প্রধানমন্ত্রী জানতে চান তিনি কিসের দোকান দেওয়ার পরিকল্পনা করেছেন। ওই ব্যক্তি জানান তিনি একটি কমন সার্ভিস সেন্টার চালান, ওই একই জায়গায় তিনি একটি স্টেশনারি দোকানও দিয়েছেন। প্রধানমন্ত্রী এরপর জানতে চান কমন সার্ভিস সেন্টারে কত লোক আসে। ওই ব্যক্তি জানান তিনি না গুনলেও দিনে 10 থেকে 12 জন করে আসেন। এরপরে প্রধানমন্ত্রী জানতে চান ওই ব্যক্তি মাসে কত টাকা আয় করেন। ওই ব্যক্তি হালকা হেসে জানিয়েছিলেন কত টাকা আয় হয় তাও তিনি কখনো গণনা করেননি। এরপরই মজা করে প্রধানমন্ত্রী বলেন, বলুন না কত টাকা আয় করেন, ভয় নেই, আয়কর বিভাগের লোক আপনার দোকানে হানা দেবে না ভাই। কেউ নিজের আয় না গুনে থাকে? আসলে আপনি হয়তো ভাবছেন মোদী আয়কর বিভাগকে পাঠাবেন। এই কথা শুনে মঞ্চে থাকা কোনো ব্যক্তি হাসি চাপতে পারেননি। এরপর প্রধানমন্ত্রী মোদী হাসতে হাসতে বলেন, আপনি নিশ্চয়ই এত উপার্জন করেন যে আপনাকে আয়কর দিতে হয়, আপনার মুখের খুশি এটা বলে দিচ্ছে ভাই। ওই ব্যক্তি বলেন, না স্যার, আসলে আপনার সঙ্গে দেখা করে খুব আনন্দ হচ্ছে। यहाँ क्या क्या योजना का लाभ मिला आपको? यहाँ सर हमको पेंशन भी मिला है, बाकी दुकान संचालन के लिए अभी आवेदन भी किए हैं, बाकी उपकरण के संबंधित जो भी जरूरतें पड़ती है हमको। क्या दुकान चलाओ सर? CSC का चलाते हैं अपना, उसी में स्टेशनरी डाल रहे हैं। अच्छा, तो कितने लोग आते हैं CSC सेंटर पे? सर काउंट तो नहीं करते, फिर भी आ जाते हैं 10-12 लोग दिन भर में आ जाते हैं आराम से, कि हमारी जीविकोपार्जन हो जाए। तो महीने भर में कितनी कमाई हो जाती है सर? काउंट नहीं। अच्छा मत बताइए, कोई इनकम टैक्स वाला नहीं आएगा भाई, कोई ऐसे करते हैं क्या? जो भी होता है अपने नहीं, आपको लगता होगा इनकम टैक्स भेजेगा बहुत ही। नहीं सर, ऐसी बात नहीं सर, इनकम टैक्स भरना पड़ेगा तो कमाते होंगे। आपके चेहरे की खुशी बता रही है। नहीं सर, आपसे मिलने की खुशी है सर। अच्छा जी सर, इतना नजदीक से कभी मिले नहीं थे। ब्यूरो रिपोर्ट, RA News।